আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রাসূল সহমতে আমরা ভালো আছি। বিটিরিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ভিডিওতে দেখুন, টুকটাক ভিডিও দিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি ভিউয়ার্স। আর সকাল সকাল আমি আমার প্রিয় জায়গা দিয়ে ব্লগটা শুরু করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। সকালটা দেখুন অনেক রৌদ্র, কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বাতাস আছে, অনেক রোদ। সালাম দিয়া ধরন্তি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকালে তোমার কোচিন নেই তাই মামে ছুটি চলে আসছে না, কোচিং অফ করে দিয়েছে আমার মামে। আজকে সকালটা শুরু করলাম, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন, আর একটা করে লাইক দিয়ে যাবেন যাওয়ার সময় ভিউয়ার্স। কি করো? কাপড় এখানে শুকাতে রাখছি, বাইরে যে রোদ শুকে যাবে, হালকা হালকা ভিজে আছে কাপড় গুলো, যেগুলো শুকে গিয়েছে ভাঁজ করে নিচ্ছি। নাস্তা করা হচ্ছে আমরা সবাই, যেহেতু ঘরে এগুলো কাঁচুলা করছি, বাইরে চলে গেলে তো ক্লাস তো আসতে আসতে দেরি হয়ে যায়, তখন আর কথা হয় না। আলমারিটাকেও গুছাতে হবে, গুছাতে হবে, ঠিক আছে রাখলাম, তুমি করো। তো ভিউয়ার্স, আমার ছেলে কোচিনে যাচ্ছে, ওর মাদ্রাসা বন্ধ। যদি মাদ্রাসা থাকতো তাহলে মাদ্রাসা ক্লাস করে ও কোচিনে যেত, তাই মাদ্রাসা বন্ধ থেকে বাসা থেকে গোসল করে ও বাসার ড্রেস পরে কোচিনে গেল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিবেন, সাথে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন ভিউয়ার্স। ছোট একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করে দিলাম। আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই যাওয়ার সময় ছোট্ট একটা লাইক করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।